আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্তে বসে আপনারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সরাসরি অনুষ্ঠান প্রবাস টাইম। প্রবাস টাইমে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাঙালিদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে থাকি, তাদের সুখ দুঃখ হাসি কান্না নিয়ে কথা বলে থাকি। আজ আমরা বিশেষত কথা বলবো আসন্ন নির্বাচন নিয়ে। আজ আমাদের সামনে, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন মধ্যপ্রাচ্যের দোহার কাতার থেকে বিশিষ্ট বিশেষ প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক জি এম হাজারি। আমরা চলুন আমরা তার সঙ্গে সরাসরি কথা বলি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হাজারি ভাই, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে আপনার সঙ্গে কথা বলতে চাই বর্তমান আসন্ন নির্বাচন পরিস্থিতি নিয়ে, নির্বাচনের আপনাদের ভাবনা নিয়ে। তো আপনি জানেন, আমাদের সাধারণ জনগণও জানে যে আমাদের জয়যাত্রা টেলিভিশন প্রবাসীদের নিয়ে কাজ করে থাকে, যারা আপনারা দেশীয় দেশের অর্থনীতির চাকা যে ঘুরিয়ে থাকে ফরেন রেমিটেন্স, আর আপনারা সেই রেমিটেন্স যোদ্ধা। আপনাদেরকে জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে স্যালুট জানাই। তো এই মুহূর্তে আমরা জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে যেমন নির্বাচনী ঝড় বইছে, আমেজ বইছে, শীতের মাঝেও অনেকটা উষ্ম নির্বাচনী আমাদের ভাবনা, এই ভাবনা আমাদের বাংলাদেশ ছাড়িয়ে প্রবাসে আমাদের ফরেন যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন তাদের মাঝে কতটা সাড়া ফেলতে পেরেছে, এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জয়যাত্রা টিভিকে। হাঁটি হাঁটি পা পা করে অনেকটুকুই এগিয়ে এসেছে এই জয়যাত্রা টিভি। আর এই জয়যাত্রা টিভির জয়ের দ্বারা অব্যাহত থাকবে, পাশাপাশি বলবো আমরা করব জয়। আপনার মাধ্যমে 1.5 কোটি প্রবাসী, 18 কোটি বাংলাদেশি দেশের মানুষকে, যারা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে মধ্যপ্রাচ্যের কাতার দোহা থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, এবং জয়যাত্রা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা প্রবাসীদের পক্ষ থেকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে জি এম হাজারি ভাই, নির্বাচন প্রসঙ্গে আপনি আমাদের অনেক পরিচিত ভাই এবং প্রবাসে সবাই আপনাকে চেনে, এরপরও যে বিষয়টির জন্য আপনার ছোট্ট করে পরিচিতি আমাদের সাধারণ দর্শকদের জন্য জানতে চাই, যে আপনি কিভাবে কতদিন আগে সেখানে গেলেন, কি করছেন, আপনার বর্তমান পরিস্থিতি কেমন, এরপরে আমরা নির্বাচন প্রসঙ্গে আসি। যেন যারা তরুণ সাংবাদিক আছেন বা তরুণ যারা মেধাবী ছাত্র আছেন বা পড়াশোনা শেষ করেছেন, তারাও যেন ফিল করতে পারে যে আমি বাইরে গিয়েও হাজারি ভাইয়ের মতো কিছু একটা হয়তো করতে পারবো। আপনার প্রথম কিভাবে গেলেন? আপনি আমাকে সেই 1991-তে ফিরিয়ে নিয়ে গিয়েছেন, যেদিন আমি ছোট্ট একটি কাঁধে ব্যাগ নিয়ে পাসপোর্ট হাতে নিয়ে, তখন ছিল অ্যানালগ পাসপোর্ট যেটা, সেটা নিয়ে আমি সেই 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে যখন সৌদিতে গিয়েছিলাম সোনার হরিণ ধরতে, সেই দিনগুলোর কথা আপনি আমাকে মনে করিয়ে দিয়েছেন। আজ আসলে কাটাহেরি খান্ত কেন কমল তুলিতে দুঃখ দুঃখ কাটারি খান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা শুক্লাবলোকন মোহিতে। আমি যেদিন প্রথম তপ্ত মরুর বুকে পা রাখি, সেদিন আমার পকেটে ছিল মাত্র 6 রিয়াল, যেটা কাতার সৌদি আরবের রিয়াল, তখন 1 রিয়াল সমান ছিল আপনার 8 টাকা, বাংলাদেশি 8 টাকা। সেই পুঁজিটাই আমার পকেটে ছিল যখন সৌদি আরবের দাহরান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি প্রথম অ্যারাইভাল করি। আমি রিক্ত হস্তে ছিলাম, শূন্য হাত ছিল আমার। আজকে আল্লাহ পাক আমাকে অনেক কিছু দিয়েছেন সময়ের পরিবর্তনে। আমি স্ট্রাগল করেছি এই প্রবাসে, যারা কষ্ট করেছে এই প্রবাসে, যারা ধৈর্য ধরেছে, ধারণ করেছে, সবাই আজকে কিছু না কিছু পেয়েছে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমি 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 আসলে
আমরা এই লাইভে কিন্তু সময় কম, অনেক কিছু বলতে পারি না, তবে আমার উপদেশ মূলক কিছু থাকবে। তবে যেমন দেখা গেছে, আমি যখন এই সৌদি আরবে প্রথম যাই, আমি প্রি ভিসা যাই, কিন্তু প্রথম 1993 সালে প্রথম সপ্তাহে আমি প্রি ভিসা যাই। আমি বলেছিলাম 8 ইয়ার ছিল আমার কাছে, আর আজকে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন চলার মতো। তো আমি কষ্ট করেছি। জি, আপনি আপনার প্রাণ খুলে বলেন, আপনার মনের কথা প্রাণের কথা আমরা জানতে চাই। প্রয়োজনে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সময় আরও বাড়িয়ে নেব। এই চ্যানেল আপনাদের, আপনাদের মনের কথা প্রাণের কথা বলার জন্য এই চ্যানেল। আপনি দয়া করে আপনার মন খুলে আপনি কথা বলুন, সময় নিয়ে কোনো সমস্যা। ধন্যবাদ, ধন্যবাদ জয় দত্তকে। আসলে সেদিন শুধু আমি স্মরণীয়টা বলি, যেটা আজকে আমার স্মরণীয় হয়ে থাকে, আজকে আমার এই পথ চলার সাথী, সেটা হচ্ছে আমি এই সৌদি আরবে যদিও আমার লেখাপড়া ছিল, কিন্তু সেখানে তো সেটা গ্রহণযোগ্য ছিল না। আমি প্রি ভিসায় গিয়েছিলাম, আমি না খেয়েছিলাম, আমি কনস্ট্রাকশনের বিল্ডিং এর উপরে রাত কাটিয়েছি। আমি আমার এক প্রফেসর ছিলেন, সেই আমার গুণবতী ডিগ্রি কলেজের কুমিল্লা 14 গ্রামের কামাল প্রফেসর, উনিও ফ্রি ভিসায় গিয়েছিলেন আমার সাথে। ওনার এমনই একটা জায়গায় দেখা হয়ে গিয়েছিল, উনি আমাকে ধরে কেঁদে ফেলেছে। আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি কেন এখানে এসেছেন? উনি বলেছে, আমি এই কলেজের গুপ্তদের কলেজে প্রফেসরি করে 6টি বোন বিয়ে দিতে পারিনি, আজকে এই কোল্ড স্টোরে কাজ করে আমি 6টি বোন বিয়ে দিয়েছি। শুধু বাহাবা পেয়েছি প্রফেসর যখন ছিলেন, কিন্তু আমার ক্ষুধা মিটেনি। এই প্রবাস ওনার ক্ষুধা মিটিয়েছেন, ওনার সংসারের মুখে হাসি ফুটিয়েছে। ঠিক তেমনি আমরা 6 ভাই 2 বোনের পরিবার, বাবা মারা গিয়েছেন 1985 সালে, অর্থের অভাবে। সরকারি চাকরি করতেন তিনি, সৎ ছিলেন, তাই কিছু করতে পারেননি। অর্থের অভাবে আমরা 1 সেট বই দিয়ে 2 ভাই একই ক্লাসে লেখাপড়া করেছি, অনেক কিছু। আমার বাবা ওনার বেতনের টাকা দিয়ে আমাদেরকে রিক্সায় চড়াইতে পারে নাই, আমাদের চাহিদা মিটাইতে পারে নাই। কিন্তু আমি এই প্রবাসে এসে আমার ভাই বোনদেরকে 30 লক্ষ 40 লক্ষ টাকা দামের গাড়ি হাঁকিয়ে চলার সুযোগ করে দিয়েছি, সেটাই আমার সান্ত্বনা আর সফলতা। আমি এই প্রবাসে অনেক কষ্ট করেছি, ঠিক সময়ে যখন এসেছে আমার যোগ্যতা অনুযায়ী আমি কাজ করেছি, আজকেই এই এতটুকু এসে পৌঁছেছি। সবকিছুই ধৈর্য আর আমার মেধা। আমি অনুরোধ করব সবাইকে, যখনই প্রবাসে আসবে ধৈর্য ধারণ করবেন, যে যে কোনো দেশেই যান সেখানকার আইন কানুন মেনে চলবেন। আর এই প্রবাস যদি আমার মাকে হারিয়েছে আমি দেখি না, আমার বড় বোনকে হারিয়েছি, মেজ ভাইকে হারিয়েছি প্রবাসে এসে দেখি নাই, তবে অন্যদিকে আমি সবার মুখে হাসি ফুটাতে পেরেছি। এবং আমার আমি চেষ্টা করেছি যে আমাদের আশেপাশে যারা আছেন সব দিকেই আমার এই প্রবাসের টাকায় আমার হাতের আমার এই অর্থের ছোঁয়া আছে। সবকটা প্রতিষ্ঠান, আমার পরিবারের এবং বাইরের সবার। আর একটা জিনিস আমি বলতে চাই, আমি গত 18 বছর কোনো ঈদে ব্যক্তিগতভাবে আমার জন্য কিছু কিনি, আমার যে বাইদের মধ্যে আমার যে বাজেটটা হয় সেটা দিয়ে আমার আমার যে বন্ধুরা আছেন যারা অসুবিধা আছেন আমি তাদের পরিবারকে দিয়ে দিই আমার যে বাজেটটা, এই বাজেট দিয়ে তারা তাদের পরিবারে অনেকের মুখে হাসি ফুটাতে পারে, আমি সেটাতেই খুশি। আমি চাই আমরা এই প্রবাসীরা এভাবেই মানুষের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছি, দেশের অর্থনৈতিক চাকা ঘুরাচ্ছি, আর আমরাই সবচেয়ে বড় অবহেলিত। আপনাদের মাধ্যমে, আপনাদের এই জয় যাত্রা চ্যানেলের মাধ্যমে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করব যাতে আমাদের প্রবাসীদেরকে সার্বজনীন ভোটাধিকার করা হয়, পাসপোর্টের মেয়াদ 10 বছর করা হয় এবং এখান থেকে বাংলাদেশ যাওয়ার সময় বাংলাদেশ এয়ারপোর্টে নিজের মাতৃভূমিতে যখন আমরা পা রাখি তখন খুব ভয় পাই কি হবে। আর এখান থেকে দেশে যাওয়ার আগে আমরা সবাই ভয় পাই, আমি না শুধু সাধারণ প্রবাসীদের সাথে যখন আমার আলাপ হয় ওনারা কষ্টের কথা বলেন, ভাই কিভাবে দেশে যাব, ভাই ভয় হয়, ঢাকা এয়ারপোর্টে নাকি সব রেখে দেয়, সেই অপমান করে কামলা বলে, সেটা অনেক পুরনো কথা। আমরা আশা করব আপনারা যারা প্রবাসী টাকায় মার্সিডিজ চালাচ্ছেন, লেকজার চালাচ্ছেন, গুলশান ক্লাবে বসে এনজয় করছেন এই প্রবাসী টাকায় অর্থনীতি চাকা ঘুরছে, আর সেই প্রবাসীদেরকে আপনারা এয়ারপোর্টে কামলা বলেন, তাদের অধিকার নিয়ে টানাটানি করেন, তাদের ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা করবে সেখানটা তো বাধা হয়ে দাঁড়। আমি আশা করব সরকারের কাছে, যেই সরকার বাংলাদেশ সরকার বর্তমানে প্রবাসীদের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রবাসীদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেন, যদি আর একটু ন্যাক নজর দেন তাহলে আমরা প্রবাসীরা আমাদের অধিকার ফিরে পাবো। আমরা অল্পতেই খুশি, এই প্রবাসীরা অল্পতেই খুশি, কিন্তু যারা সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে সোনার হরিণ ধরার আশায় এই প্রবাসে সবাইকে ভুলে গিয়ে পড়ে আছেন তারা একটু কি খুশি। যাদের কোনো ভোটাধিকার নাই, যাদের ভালোবাসার কোনো মূল্য নাই, সেই মানুষগুলার সামান্য কিছু দাবি যাতে মাননীয় প্রধানমন্ত্রী পূরণ করেন, আমরা এই সমস্ত প্রবাসী 1.5 কোটি প্রবাসীর পক্ষ থেকে আকুল আবেদন জানাব। তবে আমি আবার ফিরে যাচ্ছি যে আমার কষ্টের দিনগুলোর কথা, চোখে জল এসে যায় সেই কষ্টের দিনগুলোর কথা। আমি মনে হয় ওইদিকে তো না ফিরে গিয়ে আমরা নির্বাচন নিয়ে কথা বলি, আপনি যদিও আমাকে সময় দিয়েছেন। নির্বাচন নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশে যে নির্বাচনের যে একটা আনন্দ বয়ে যাচ্ছে প্রবাসী, কিন্তু আমি একটু আপনাকে থামিয়ে দিতে চাই। আমি আপনার কথাগুলো শুনছিলাম, আমার গা শিউরে উঠছিল। আমরা একজন হাজারি ভাইয়ের কথা শুনছিলাম না, আমরা শুনছিলাম 1.5 কোটি প্রবাসী বাঙালি ভাইদের যারা প্রবাসে আছেন তাদের জীবন কথা। একজন GM হাজারির জীবন থেকেই আমরা জানতে পারি অন্যদের কি অবস্থা। অনেকে হয়তো ভালো আছেন, এরপরও বেশিরভাগই তারা কষ্ট করছেন, দেশে টাকা পাঠাচ্ছেন আত্মীয় স্বজনদের জন্য, পরোক্ষভাবে দেশীয় অর্থনীতির চাকা ঘুরছে। আমি এখানে হাজারি ভাই, আমি প্রথমেও যে স্যালুট জানিয়েছিলাম আবারও স্যালুট জানাই প্রবাসী ভাইদের, আমাদের এ চ্যানেল তাদের জন্যই, তাদের সুখ দুঃখ হাসি কান্নার আপনাদের আমাদের সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য। আপনার যে কথাটাতে ছিলাম যে এয়ারপোর্টের সমস্যা, বর্তমান সরকার সেদিকেও দৃষ্টি দিচ্ছেন, আমরা এই টেলিভিশনের মাধ্যমে আশা করছি এই সমস্যার আরও একটা ভালো সমাধান হবে। তো হাজারি ভাই, আমরা ছিলাম আপনাকে জানার, আপনার জীবন সম্পর্কে জানার, এটা আপনার জীবন জানানো নয়, এখানে আরও আমাদের ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য উৎসাহ দেওয়া, আরও যারা ইয়াং জেনারেশন আছে, যারা স্কিল পিপল আছে, তারা যেন প্রবাসে গিয়ে তাদের আরও লাইফ ডেভেলপ করতে পারে। তো আমরা ঠিক আছে ভাই, আমরা ছিলাম নির্বাচন প্রসঙ্গে যে আমাদের দেশীয় হাওয়া, আমাকে একটু সময় দিবেন, আমি আরেকটা কথা ভুলে গিয়েছিলাম, যে প্রবাসীরা কত ত্যাগ করেন তার একটি প্রমাণ হচ্ছে সকালে আমার বড় বোনের সাথে কথা হয়েছিল, গত আমার বোন যখন যেদিন মারা যাবেন আমি কথা দিয়েছিলাম বাংলাদেশ বিমানে করে আসব, রাতেই ওই দিনই রাতে যাব, কিন্তু বোন সামান্য অসুস্থ ছিলেন, কিন্তু শুধু বাংলাদেশ বিমান ডিলে হয়ে গিয়েছিল, আমি আমার বোনকে দেখতে পারিনি, সকালে কথা হয়েছিল আমি আসবো কিন্তু তুমি আমার জন্য অপেক্ষা করো, সে অপেক্ষা দিন শেষ হয় নাই,
আমার মায়ের পরে যিনি আমাকে লালন পালন করেছিলেন, কথা দিয়েছিল আমি আসবো, কিন্তু আমার যাওয়া হয় নাই। আমার দেশের পরিবহনে ডিলে হয়ে গিয়েছিল, আমার বোন অপেক্ষা করেছিলেন। এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? আমি যদি অন্য কোনো এয়ারলাইন্স এর টিকিট নিতাম, তাহলে সেদিন হয়তো আমার বোনকে দেখা হতো। আর যাওয়া হয়নি আমার, আর যাইনি, ডিলের কারণে আমি রিটার্ন করেছিলাম এয়ারপোর্ট থেকে। পরে বাসায় ফিরার আগে ফোন এসেছে যে আমার বোন আমার উপরে রাগ করে চলে গেছে। এনিহাউ, প্রবাসীর দুঃখ এটি, আমাদের চোখের পানি তপ্ত মরুর বুকে পড়ে শুধু বাষ্পায়িত হচ্ছে। আমরা দণ্ডায়মান লাইটের মতো আলো দিয়ে যাচ্ছি, আর এই আলো সবাই দেখছে, আলোকিত করছে, কিন্তু আমরাই অবহেলিত। আমি দুঃখিত, আমি আর নিজেকে চাপিয়ে রাখতে পারিনি। তবে আমি আশা করব আমাদের বিমান যাতে ঠিক সময়ে মানুষকে সার্ভিস দিয়ে থাকে, সার্ভিস দিবে আগামীতে, যাতে আমার মতো অন্য কাউকে না হতে হয়। আমার বোন অপেক্ষা করেছিলেন, আর কারো বোন যাতে এভাবে অপেক্ষা করে না চলে যেতে হয়। আমি আসলে দুঃখিত। তো আসুন আমরা ফিরে চলে যাই আমাদের নির্বাচনীয় প্রসঙ্গ নিয়ে। আসলে হাসি কান্নার মাঝেই দুনিয়াতে সবাই আমরা বেঁচে থাকতে চাই, তবে না হয় আমাদের কান্না বেশি আর কি। প্রবাসী, আপনাদের ত্যাগ, আপনাদের এ ত্যাগ, এ কষ্ট, যা পরিপ্রেক্ষিতে দেশ উপকৃত হচ্ছে, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক, আপনাদের আগামী জীবন, আগামী পথ চলা আরও সুগম হোক। কারণ আপনার, আপনি শুধু আপনার ফ্যামিলির জন্য করছেন না, একটি দেশের জন্য করছেন। তো আমরা যাই নির্বাচন প্রসঙ্গে। আমরা জানতে চাচ্ছিলাম যে আমাদের যে এখানে নির্বাচন প্রসঙ্গ থেকে আমাদের নির্বাচনী আমেজ মধ্যপ্রাচ্যে আপনাদের কেমন প্রভাব ফেলছে, আপনারা কিভাবে এটাকে উপভোগ করছেন? আসলে এখানে বাংলাদেশের মতো যদিও এত বেশি আমেজ হচ্ছে না, কিন্তু মিশ্র প্রতিক্রিয়া ধারণ করেছে যারা সরকারি দল আছে এখানে। কিন্তু বাংলাদেশের মতো বিরোধী দলও আছে, সরকারি দল আছে, বা আপনার যেমন জাসদ আছে, জাতীয় পার্টি আছে, সব দলেরই লোকজন আছেন। ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তো এখানে তো মিটিং মিছিলের কোনো কিছু নাই। যারা আমরা যারা বাংলাদেশি চায়ের দোকানগুলোতে বসে, তারা বিভিন্নভাবে রাজনৈতিক আলাপ আলোচনা করেন। আমরা যারা সংবাদকর্মী, আমরা যখন যেখানে যাই, আমাদেরকে দেখার পর তারা বিভিন্ন কিছু উদ্দেশ্য করে বলেন। তারা তো মনে করেন যে আমরা অবশ্যই তাদের এই মনের তার কথাগুলো আমরা 16 কোটি মানুষ, 18 কোটি মানুষের কাছে পৌঁছিয়ে দিব, তারা এটুকু তো তাদের কাছে বিশ্বাস আছে। সেজন্য তারা বিভিন্ন প্রতিক্রিয়া। তবে সাধারণ প্রবাসী যারা আছেন, তারা সবসময় আশা করেন সুন্দর একটি সরকার আসুক, অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, গণতন্ত্রের জয় হোক, তারা সুন্দরভাবে দেশে যাক। তারা আসলে এখানে কিন্তু তাড়াহুড়ো লেগে গেছে। এখন বিভিন্ন কোম্পানিগুলোতে আমরা দেখেছি, এবং আমাদের তো ট্রাভেল এজেন্সিও আছে, যেটা আমরা, আমি একটা ট্রাভেল এজেন্সি, আমি যে কোম্পানিতে আছি সেখানে ট্রাভেল এজেন্সি আছে, সেটাতে দেখা গেছে বাংলাদেশ টিকিটই বেশি কিনছে, ঢাকার টিকিট বা চিটাগাংয়ের টিকিটই বেশি কিনছে। তো সবাইকে অনেক সময় প্রশ্ন করি, তারপর টিকিট কিনছেন, হঠাৎ করে টিকিট কেনাটা বেড়ে গেল মনে হয়। তো তারা বলতে চাচ্ছে চিটাগাংয়ে যারা বলেন যে ওবাই বদ্দা আরা বর্ধিতাম যাইম দে আরা বোটার সেদে আরা ভোট দিতাম আরো প্রার্থীর ভোট দিয়ে দেয় আর ভোটার লেভেলে জাহির গই। ওনারা বলছেন যে আমরা ভোট দিতে যাচ্ছি, ভোট দিতে যাব, আমরা নির্বাচন করব। ঈদের যে একটা আমেজ আগ থেকে, যে কোরবানির ঈদের গরু কিনব, রোজার ঈদে আমরা জামা কাপড় কিনব, ঠিক তেমনি তারা এই যে একটা ইয়ে করছে। যাদের মনে করেন ব্যবসা বাণিজ্য যারা করছেন, তারা তাদের গ্রুপিং করছেন, তাদের লোকজন যারা এখানে তাদেরকে বলতেছেন তোমাদেরকে টিকিট দিব, তোমরা কখন যাবা। প্রবাসী কিন্তু একটা প্রথা আছে, যেমন যারা আওয়ামী লীগের আছেন, ওনারা ওনাদের যারা এখানে বড় ব্যবহার করবেন,
বড় ব্যবসায়ী আছেন, তারা সবাই কন্ট্রিবিউশন করে আপনার টিকিটের টাকা দিয়ে অনেককেই নির্বাচন করার জন্য, যারা হয়তো টিকিটের টাকার জন্য যেতে পারছেন না তাদেরকে নিয়ে যায় ভোট দেওয়ার জন্য, নির্বাচনী প্রচারণা করার জন্য। ঠিক আমি বিরোধী দলের যারা আছেন তারাও এটা করে থাকেন। তো দেখা গেছে যে এখানে ভোটের যে আমেজটা এখানে অনেক বাংলাদেশের মতোই তবে একটু ভিন্ন, আর রাস্তাঘাটে সেটা নিয়ে আলাপ করতে পারে না, ফোনে আলাপ করে কেমন কি অবস্থা। আবার বৃহস্পতিবার দিন বিভিন্ন রেস্টুরেন্টে তারা প্রোগ্রাম করে নির্বাচনী প্রচারণা, গতদিন আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানেও নির্বাচনী প্রচারণা হচ্ছে, যদিও বিরোধী দলীয় ছিল সেটা, সেখানে নির্বাচন হচ্ছে সেখানে। তো এখানকার নির্বাচন নিয়ে আসলে আমরা 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 দাওয়াত আমরা দেখেছিলাম, এখানে যারা আছেন আমাদের এখানে আছেন সাইদ ভাই, একজন ব্যবসায়ী বা রাজনৈতিক নেতৃবৃন্দ, তিনি রাজনীতির সাথে জড়িত আছেন, আচ্ছা উনি আসলে পরে আসবেন, তো আমি আরেকজনকে নিয়ে নিচ্ছি, আমরা কয়েকজন প্রবাসীকে এখানে ডেকে নিয়ে এসেছিলাম আমাদের সাথে, আপনি আসেন। আসলে আমরা আপনার কাছ থেকে জানতে চাই, দর্শক আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছে যে আপনি যে প্রবাসী, আপনার নির্বাচন নিয়ে, আপনার দেশের নির্বাচন নিয়ে আপনার কাছে কেমন লাগছে, দেশের যে নির্বাচন আপনি কেমন ফিল করছেন? ধন্যবাদ। আসলে নির্বাচন আসছে, আসলে অনেক ভালো লাগে নির্বাচনের বিষয়টা, কিন্তু আমি আমি আমার একটু ব্যক্তিগত কথা বলি, আমি একবার নির্বাচন ভোট দিয়েছিলাম, তো আমি চাই সুষ্ঠু নির্বাচন হোক। আমি আমার এলাকায় ভোট দিতে গিয়েছিলাম, দেখলাম যে এখানে আসলে অনেক মেম্বার মানে কি সুষ্ঠু যে নির্বাচনটা হয় আর কি, বাইরে থেকে দেখলে আসলে এটা অনেক সুষ্ঠু নির্বাচন, কিন্তু ভিতরে যাওয়ার পর বলা হয় যে তুমি এখানে ভোট দাও এখানে ভোট দাও, মানে কি আমার যে ব্যক্তিগত একটা পার্সোনাল গায়ে ভোট দিব, আমার ভালো লাগার যে একটা ব্যক্তিকে আমি ভোট দিব ওটা আসলে দেওয়া হয় না। তো প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, নির্বাচন কমিশনার যারা আছেন যারা নির্বাচন করছেন তাদেরকে অনুরোধ হচ্ছে যে দেশের আমার মা বোন আমার ফ্যামিলি আমার যারা আমার মতো সাধারণ জনগণ আছে যারা রাজনীতি করছে তাদের কথা আমি আলাদা বললাম, যারা আমার মতো সাধারণ জনগণ আছে তারা যাতে তাদের ব্যক্তিগত পার্সোনাল ভোটটা তারা দিতে পারে ওইদিকে লক্ষ্য রাখার জন্য, যে যাকে চাই আমার পার্থীকে, মানে কি কোনো ফোর্স যাতে না করে যে হ্যাঁ আসলে আসলে ইচ্ছা ছিল, মানে কি এখনো ইচ্ছা আছে, ওই এখানে তো আসলে দোকানে ছায়ের দোকানে বসে এটার রাজনীতি নিয়ে কথা বলার এত সময় আমাদের নেই, তো আমরা চাই আমরা দেশে যাই আমার ব্যক্তিগত বুদ্ধি, কিন্তু এরকম পদ্ধতি কতটুকু সুষ্ঠু নির্বাচন হচ্ছে দেশে, আমরা বিগত আগে থেকেই দেখছি যে বলা হচ্ছে সুষ্ঠু নির্বাচন হচ্ছে হচ্ছে, কিন্তু যখনই হওয়ার বেলায় ওটা আর হচ্ছে না, আমরা এখন অনেক কনফিউশনের মধ্যে আছি, আসলে আমরা এত টাকা খরচ করে যে দেশে যাব আসলে কি আমরা আমাদের ভোটটা দিতে পারবো কিনা। আপনি চাচ্ছেন আপনার পরিবারের লোকজন ঠিক মতো যারা ভোটাধিকার ভোটার আছে তারা ভোট দিচ্ছে? অবশ্যই সেটাই চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হাজারি ভাই আমি একটা মিনিট আপনার কাছে চেয়ে নিচ্ছি, আমরা এই এর ফাঁকে জেনে নিলাম আরেকজন প্রবাসী ভাইয়ের মনের কথা, তো মাঝখানে অনেকগুলো টেলিফোন এসেছে আমি একটু দর্শকদের সঙ্গে এক মিনিট কথা বলে নিই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মধ্যপ্রাচ্যের দোহার কাতার থেকে বিশেষ অনুষ্ঠান প্রবাস টাইম, প্রবাসী এইটা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সরাসরি কথা বলে থাকি আমাদের প্রবাসী ভাইদের সাথে। আপনারা যা অনেকে ফোন করেছেন আমরা সে সময় শুনছিলাম একটি আমাদের জি এম হাজারি ভাই তথা দেড় কোটি প্রবাসীদের তাদের জীবন কাহিনীর যে একটি ছোট্ট রূপ। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন সরাসরি এই নাম্বারে 02903348 এই নাম্বারে, অথবা ফেসবুকে সরাসরি কমেন্ট করতে পারেন, কমেন্ট করে আপনি আমাদের অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এতক্ষণ যারা চেষ্টা করেছিলেন আমি তাদেরকে আবারও অনুরোধ করছি আপনি ফোন করুন, কারণ ওনার যে হৃদয় বিদারক তার জীবনের শুরুটা ছিল সেটি আমরা সেটির মাঝখানে ফোন নিয়ে আমরা এটাকে ব্যাহত করতে চাইনি। তো আপনারা আমি আমার নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি 90331 48 এই নাম্বারে আপনারা সরাসরি ফোন দিয়ে আপনাদের প্রবাসী ভাইদের সঙ্গে কথা বলতে পারেন। জি হাজারি ভাই, আমরা কথা বলছিলাম নির্বাচন প্রসঙ্গে, আমাদের খুব বেশি সময়টা আমরা নিচ্ছি না, যে এটা হচ্ছে যে আপনার নির্বাচনী আপনাদের
সেখানকার এই মোটামুটি হাওয়া কেমন যাচ্ছে যাচ্ছে সেটা জানলাম। এর মধ্যে যেটা জানতে চাই যে কোনো কোনো প্রার্থী সেখান থেকে অংশ নিচ্ছেন কিনা বা নমিনেটেড হয়েছেন কিনা। জি, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে শাজাহান সাজু, তিনি সিলেট বড়লেখা থেকে নির্বাচন করছেন, নমিনেশন দিয়েছেন, তিনি এখানেই আছেন, বিভিন্ন কারণবশত ওনার নমিনেশন নিয়েছেন উনি ইয়ে থেকে। এবং বরিশাল তিন থেকে নির্বাচনী পেয়েছিলেন সাইফুল আলম, তিনি বরিশাল তিন থেকে নিয়ে চেয়েছিলেন, একজন প্রবাসী এম সাইফুল আলম। হ্যালো, জি হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ আপনি বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বরিশাল তিন থেকে এম সাইফুল আলম, সান সিটি গ্রুপের চেয়ারম্যান, তিনি নমিনেশন চেয়েছিলেন। তবে তো তিনি সম্ভবত দলের সিদ্ধান্তটাকে মেনে নেবেন, কেননা সেখানে সম্ভবত জোটের আমার মনে হয় গোলাম কিবরিয়া টিপু সাহেব আছেন, সম্ভবত দলের সিদ্ধান্ত মেনে নেবেন জনাব এম সাইফুল আলম সাহেব, আমি ওইটাই শুনেছি। তবে আরেকজন আছেন জাতীয়তাবাদী দল থেকে, লোকমান হোসেন, লোকমান সরকার ওনাকে বলে এখানে, উনি একজন প্রবাসী, উনিও দেশে অবস্থান করছেন বর্তমানে, উনিও নমিনেশন চেয়েছেন। তো কাতার থেকে আমি এই তিনজনকে পেয়েছি, তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গা থেকে আরো অনেকে আছেন। তবে প্রবাসীদের অনেক ইচ্ছে, কিন্তু তারা আসলে বিরোধী দলের অনেকে আছেন যাদের নামে অনেকগুলো মামলা আছেন, তার মাঝে আমার সাথে একজন আছেন, তিনি আমাকে অনেকবার টেলিফোনে জানিয়েছিলেন তিনি চট্টগ্রাম থেকে নির্বাচন করবেন, তিনি হচ্ছেন মোর্শেদ বিল্লা, জাতীয়তাবাদী দল থেকে চট্টগ্রাম থেকে নির্বাচন করার কথা ছিল, তিনি আমার সাথে আছেন, আমি ওনাকে আপনার কাছে, ওনার যে আসলে কেন গেলেন না বা কেন নমিনেশন নিলেন না উনি আমি আসলে জানতে, তবে আমি আমি বিভিন্ন ভাবে শুনেছি ওনার নামে বিভিন্ন জায়গায় মামলা আছে দলীয় ভাবে, সেজন্য উনি যান নাই। তবে আমি ওনার কাছ থেকে জানতে চাইবো, উনি আমাদের সাথে আছেন, আমাদের এই মিনি স্টুডিও জাস্ট এখানেই আছেন ওনার, তো আমি ওনাদের কাছে জানতে চাই, আপনি ওনাকে প্রশ্ন করতে পারেন কেন উনি যাননি। জি ইসলাম, জি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপনাকে শুনতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি, জয়যাত্রা স্টুডিও ঢাকা থেকে আপনাকে স্বাগতম। আপনি একজন ইয়া ছিলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার একজন প্রার্থী ছিলেন, তো আপনি কি এবার নির্বাচনে যাচ্ছেন বা অংশ নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমার চট্টগ্রাম উত্তর জেলায়, আপনার চট্টগ্রাম দুই আমার কনস্টিটিউট, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে সরকারের যে অব্যবস্থাপনা কিংবা সরকারের যে সরকার বিরোধী যে আন্দোলন সংগ্রাম, এগুলোতে ফ্রম দ্য বিগিনিং টাইম আমার একটা মুভমেন্ট ছিল, যেটা মানে চট্টগ্রামের যারা সচেতন মহল এবং রাজনৈতিক মহল সকলেই অবগত, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের যে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের যে যে থিম ছিল, কনসেপ্ট ছিল, সেটা হলো যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আমাদের যে আন্দোলন সংগ্রাম, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি। যদিও দলগতভাবে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় ঐক্য ফ্রন্টের সাথে নির্বাচনে যাওয়ার জন্য, আমার নেতৃত্বে জেনে যেখানে জেলে রাখা হয়েছে, আমার আমার দলীয় হাজার হাজার নেতাকর্মী যেখানে জেলে আছেন, হাজার হাজার নেতাকর্মী এখনো গ্রেপ্তার হচ্ছেন, এখনো পর্যন্ত মামলা হামলা হচ্ছে, যদিও কেয়ারটেকার গভর্নমেন্ট কে বিলুপ্ত করার পরে যে নির্বাচনকালীন সরকারের কথা বলা হলেও সেটা না সম্পন্ন না করে আমরা আজকে যে যে নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন করতে যাচ্ছি, সেটা একটা নতজানু নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের আন্ডারে সুষ্ঠু গ্রহণযোগ্য এবং নিউট্রাল ইলেকশন করা কখনো পসিবল হবে বলে আমরা মনে করি, বিশ্বাস করি। এখন দল দল দিয়েছে সেটা আমাদের জনাব সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান,
ঐক্যফ্রন্ট নেতাদের সাথে জাস্ট আন্দোলনের অংশ হিসেবে, একটা আন্দোলন সরকার বিরুদ্ধে যে আন্দোলনের আন্দোলন চলছে সেটা অংশ হিসেবে এখানে অংশগ্রহণ করেছেন। আমার নেত্রীকে যেখানে জেলে পড়ে রাখা হয়েছে, আপনারা জানেন আমাদের জনাব রুহুল কবির রিজভি সহ আমাদের যে অনেক সিনিয়র নেতৃবৃন্দ এই নির্বাচন, মোয়াজ্জেম হোসেন আলাল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, এবং আমাদের যে হাবিবুর নবী খান সোহেল সহ অনেক নেতৃবৃন্দরা আজকে এখান থেকে মানে দূরে সরে গেছেন যেহেতু এই সরকারের অধীনে। জি ভাই, আমরা আমরা শুনছিলাম, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আসলে এত আর একটু বিস্তারিত যেতে পারছি না। তো আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যে যেভাবেই হোক আমরা চাই যে প্রবাসীদের মধ্যে থেকে যে কোনো প্রার্থীরা আসুক, তারা নির্বাচনে অংশ নিয়ে আমাদের পার্লামেন্টে প্রবাসীদের জন্য বেশি বেশি কথা বলুক, সরকার তো করছেনই। আর যে নির্বাচন প্রক্রিয়া, যে বিষয়টি হচ্ছে যে চলমান প্রক্রিয়ায় আমরা চাই সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক। সরকার যে কথাটি আমি প্রতিটি পর্বেই বলে থাকি যে সরকারের সার্থকতা সেখানেই যখন সর্বদলীয় অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়। তো আপনাকে ধন্যবাদ, আমরা আসি হাজারি ভাইয়ের কাছে। যে হাজারি ভাই, আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি, যে ছোট্ট করে আমাদের এই অনুষ্ঠানে মূল যে লক্ষ্য থাকে আপনাদের সাথে যোগাযোগ করা, সেখানকার জব মার্কেট রেমিটেন্স নিয়ে কথা বলা, তো আমি ছোট্ট করে জানতে চাই সেখানে আমাদের জব মার্কেটের কি অবস্থা, বা যারা চাকরি বাকরি ব্যবসা করছেন তা ওনাদের বর্তমান পরিস্থিতিটা কি? আসলে ধন্যবাদ একটি মূল্যবান প্রশ্ন করার জন্য। এই জব মার্কেট যেটা আছে আপনার মধ্যপ্রাচ্যে, কিন্তু কাতার এখন সবচেয়ে বেশি আপনার যেটা হচ্ছে আপনার জব মার্কেট অনেক ভালো, সেটা হচ্ছে 2022 সালের বিশ্বকাপকে ঘিরে এখানে যে কাজের কাজ বাড়ছে এবং বিভিন্ন ধরনের উন্নয়নের দ্বারা অব্যাহত আছে, সেজন্য অনেক বড় শ্রমবাজার এটা। আমাদেরকে এই বাজারটা ধরে রাখতে হবে, যারা যেখানে আছেন ভালো আছেন। তবে আমি আপনার মাধ্যমে সরকারকে অনুরোধ করব যাতে এখানে স্কিল লেবার পাঠায়, যাতে এখানে কাজ যারা জানেন তাদেরকে পাঠায়, এবং জেনে যেই কাজে যে আসবে সে কাজ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আমরা আসলে সবসময় বলি যে বাংলাদেশে একটি ট্রেনিং সেন্টার করার জন্য কিছু যারা আসবে তাদেরকে ভালোভাবে ট্রেন করে এখানে স্কিল লেবার যদি পাঠায়, এই কাতারের যে শ্রমবাজার আগামীর যে 2022 সালকে বিশ্বকাপকে সামনে রেখে যে শ্রমবাজার এখানে হচ্ছে, সেটা অনেক বড় শ্রমবাজার। আর বাংলাদেশকে বাংলাদেশকে অনেক বড় প্রাধান্য দিচ্ছে তারা। আর আমাদের এখানে কিছু লোকজন আছেন বা দেশ থেকেও আসতেছেন যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হচ্ছেন, আমি আপনার মাধ্যমে এই জয়যাত্রা টিভির মাধ্যমে তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা অবৈধ কাজ ছেড়ে আপনারা ভালো পথে আসেন। বাংলাদেশ থেকে আসার সময় কোন ধরনের মাদকদ্রব্য নিয়ে আসবেন না, যেটা আমাদের দেশের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, বাংলাদেশিদের এই মান সম্মান চলে যাচ্ছে এখানে যারা এগুলো করছেন। আমি সবাইকে বলবো এখানকার আইন কানুন মেনে চলার জন্য, এখানকার সরকারের আমরা এখানে 4,30,220 জন আছি বর্তমানে বাংলাদেশি, আমরা আরো শ্রমবাজারে শ্রমবাজার বড় করার জন্য চাচ্ছি, আরো বাংলাদেশি আসো এখান থেকে, আরো রেমিটেন্স যাক কাতার থেকে। কাতার ব্যবসা বাণিজ্যিক দিক থেকে বাংলাদেশিরা অনেক এগিয়ে আছেন, আমি সবাইকে উদ্দিত আহ্বান জানাবো আপনার মাধ্যমে যাতে এখানকার আইন কানুন মেনে চলে এখানটাতে। বাংলাদেশ থেকে এখানে অনেক ইনভেস্ট করার সুযোগ আছে, আসুন না এখানে ইনভেস্ট করুন বাংলাদেশিরা, আপনারা ভালো ব্যবসা করার সুবিধা আছে, যেখানে কোনো ট্যাক্স নাই, যেখানে কোনো আপনার চাঁদাবাজি নাই, আপনি সুন্দরভাবে ব্যবসা করতে পারেন এখানে, আপনি আমার দেশ থেকেও এখানে নিরাপদ। তো হাজারি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি, যে আপনার মাধ্যমে যে কথাগুলো জানতে পারলাম তার মধ্যে দুটি পয়েন্ট আমি আবারও তুলে আনতে চাই। একটি হচ্ছে যে কাতারে শ্রম বাজার ভালো, দুই নম্বর ব্যবসা করারও ভালো একটি পরিস্থিতি রয়েছে। তো আপনার মাধ্যমে আমরা সাধারণ দর্শকদের এই বিষয়টি অবগত করলাম। পাশাপাশি যে বিষয়টি হচ্ছে যে আমি আপনাদের বলতে চাই
আপনাদের হয়ে বলতে চাই যে আপনারা যারা বাংলাদেশি সেখানে আছেন, আপনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, আপনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, আর সে কারণে হয়তো বাংলাদেশের ওখানে বাজার, বাংলাদেশে ম্যান পাওয়ারের বাজারটি ভালো। এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো হাজারি ভাই, আবারও আমরা পরবর্তী সপ্তাহে আপনার সঙ্গে কোনো না কোনো নতুন বিষয় নিয়ে আবারও যুক্ত হব। আপনি দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে 30 সেকেন্ডের মধ্যে কিছু বলতে চাইলে বলতে পারেন। হাজারি ভাই, সম্ভবত আমাদের ছোটখাটো কোনো যান্ত্রিক ত্রুটি। তো আমরা শেষ পর্যায়ে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন প্রবাস টাইম। আমরা প্রতিদিনই কোনো না কোনো দেশের সাথে সরাসরি এভাবে কানেক্টেড থাকি। আপনারা আমাদের সঙ্গে বেশি বেশি যুক্ত থাকার জন্য আমাদের পেজে লাইক দিন, facebook.com joyjatra.tv অফিসিয়াল পেজে। জানিয়ে দিতে চাই আপনারা পুরো বিশ্বময় আমাদেরকে দেখতে আমাদের joyjatra.tv ওয়েবসাইটে লগ ইন করতে পারেন। এছাড়াও jagobidi.com আমাদের ব্রডকাস্ট পার্টনার, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউকে থেকে আমাদের দেখতে পাবেন রেডিয়েন্ট IPTV-র মাধ্যমে। BIPTV-র মাধ্যমে দেখতে পাবেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও কাতার থেকে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনগুলো আপনাদের ভালো যাক, এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।